Assalamualaikum, welcome to Ashiya and Mommy's Activities channel। आज के मामीर एक्टिविटीते आछे चालेर गुड़ी दिए चोई पिठा, मेरा पिठा, दोल्ला पिठा बा जा जे आंचलिक भाषाय जेटाई बला हय ना केन आमादेर एखाने आमरा मेरा पिठा बोली, चोई पिठाओ बोली, छोटोटाकेई चोई पिठा बला हय। तो आमी एखाने जेटा निच्छि आमी मिहि चालेर गुड़ी जेटा बा राइस फ्लावर केनाटा अवश्यई बासाय करार मतो एनार्जी नाई। 3 काप चालेर गुड़ीके शुकना भेजे निच्छि भालो करे मीडियम आगुने भेजे निच्छि एकटू जखन घ्राणटा बेर होबे चालेर गुड़िटा बा चालेर राइस फ्लावरटा भाजार तखन आमि एटा स्टप करे दिब। सो एई पर्याये आमि 5-7 मिनिटेर मतो भाजछि। एखन 7 मिनिट होबे। 7 मिनिटेर मध्ये एटा एकटू घ्राण बेर होते शुरू करेছে। অনেকে অনেক ভাবে করে, আমি যেভাবে করি আমি আসলে ওইভাবেই দেখাতে চাচ্ছি। দেখাচ্ছি 10 মিনিট বা 12 মিনিটের মতো ভাজলাম। खूब सुंदर एक भाजा भाजा घ्राण होयेছে। एखन एई जे देखते पाच्छेन एखन आमि एटाके एटार मध्ये ढेले निब। आमि एक मेजारिंग कापेर एक कप एई कपटा यूज करे राइस फ्लावर दियेछिलाम एबं एकई कप यूज करे आमि पानी दिच्छि। एखाने आमि एक कप दिलाम, एरकम करे आमि 3.5 कप पानी दिलाम। 3.5 कप थेके एकटू कम, सो आर हाफ कप थेके एकटू कम दिच्छि। बलक तुले निब एबं सामान्य एकटू एक चा चामचेर मतो लवण दिलाम। आर आमी जेटा करी खुबी सामान्य एकटू एक चा चामचेर मतो तेल देई। सेटा देयार माझे जा होच्छे फायदा होच्छे एकटू सफ्ट होबे, निटा बलो करते थाक। जोदि गुड़िटा ना भेजे करा हय ताहले 3 कापेर साथे 3 काप पानी दिलेई भालो हय। आर जेहेतु आमी गुड़िटा भेजेछि एकटू पानी बेशी लागबे, जार जोन्नो आमी हाफ काप थेके सामान्य एकटू कम हाफ कमिए देব এবং ভেজে রাখা চালের গুঁড়িটাকে সুন্দর করে ছেড়ে দেব। গুঁড়িটা ঢেলে দেওয়ার পরে একটা কাঠির বাস চামচের পিছন দিক দিয়ে কাঠির দিক দিয়ে সুন্দর করে নেড়ে নিলে খুব ভালোমতো মিশে যায় এবং খুব বেশি একটা চামচের মধ্যে লেগে ম্যাশ হয় না এবং নাড়া যায়, সবচেয়ে ভালো হয় এইভাবে करे नेड़े निले। तो आमी भालो मतो नेड़े किछुक्षण ढाका दिए रेखे दिलाम। खुबই অল্প আছে ঢেকে রেখে 10 মিনিটের মতো ঢেকে রাখার পরে আমি এখন অল্প অল্প করে সবগুলো একসাথে নিব না, কারণ গরম থাকে মাখতে কষ্ট হবে। এটাকে আবার ঢেকে রেখে দিব। এই যে এটাকে ঢেকে রেখে দিলাম। আর যে নিচে যেগুলো লেগে আছে ঢেকে রেখে দিলে ওগুলো নরম হয়ে উঠে আসবে। আর এটা অনেক গরম, খুব কেয়ারফুল থাকতে হবে। तो प्रथम एक चामच दिए नेड़े नहीं एक बाटी पानी नहीं रेखे इन्हें हाथ चुबिए ठंडा पानी हाथ चुबिए एकदम सुंदर कई हो पानी एक ख्याल कर दी सुंदर है। तो ख्याल रखबें अपनारा मने रखबें भाजा गुड़ीते एक पानी बेशी दीते हैं, भाज ना भेजे कर ले समान समान दी है। एखन अनेकटाई ठंडा होनेकखानी मेखे निएছি। এবার এটাকে পাশে রেখে দিব এবং বাকিগুলোও করে নিব। সবচেয়ে কষ্ট এটাই, হাত দিয়ে মাখতে হয়, হাতে ব্যথা। আর আমার আজকে অলরেডি হাতে ব্যথা করছে। সবগুলো মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে একটু চপিং বোর্ডের মধ্যে নিয়ে স্মুথ করে দিচ্ছি। এইভাবে করে করে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে নিলে হাতে স্টিকি হয় না, हाथ থেকে সব স্টিকগুলো ছুটে আসে, না হলে এগুলো খুব বিরক্ত লাগে। এই যে এইভাবে করে রেখে দিলাম। এখন আমি বেলে নিব। আমি আসলে এগুলোকে দিয়ে পিঠা ভাজি করে নিব, সো এইজন্য আমি এখন শেপের চিন্তা করছি না। তবে আমি যদি চই পিঠা করি তাহলে আমি এইভাবেই করব। আমি একটা লাটিমের মতো করে ওই শেপটা আসলে দিতে পারি। সো এই হচ্ছে সব চই পিঠা, মেরা পিঠা, গদা পিঠা। এজন্য গদা পিঠাই ভালো। जेहतु हमें केटे दीब ये पानी बयल करते स्टीम कर दीची। और हमें आसले शेपर दिखे अत ख्याल करी कारण हमें खूब ताड़ाहुड़ा करते चेहरी मागरिबेर नामाजेर टाइम चले जाए। आधा घंटा पौने एक घंटार मतो एटाके सेद्धो करेছি कलैंडारे दिए। एखन एटाके एकटा प्लास्टिकेर झालरिते निয়েছি जाते ठंडा हो जाए। ठंडा होले एटा शक्त होबे। एखन अनेक नरम आछे, যেহেতু গরম এটা নরম আছে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। জি আমার পিঠাগুলো সকালবেলা রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য এগুলো কাটতে খুব আরাম হয়েছে। আমি এগুলোকে যতগুলো লম্বা করে বানিয়েছিলাম বেশিরভাগ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটছি। মেতা চৌধুরীর মেতাস ব্লগ দেখছিলাম আর কাজ করছিলাম। এখানে আমার ইনগ্রেডিয়েন্টস রেডি। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আদা কুচি করে নিয়েছি, সামান্য একটু লেবু দিব, কাঁচামরিচ, জিরা দিব, লবণ, পেঁয়াজ। জিরাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই পিঠা ভাজিটা শুধু আদা এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে করলেও ভালো লাগে খেতে। এবারে লবণটা দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু হলুদ দিয়েছি আর খুব সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি, খুবই সামান্য একটু জিরে গুঁড়ো, সেটা কিচ্ছু দিব না। পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে নিব এবং পিঠাটা দিয়ে দিব। আর কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম, লেবুটাও দিয়ে দিলাম। লেবুটা দিলে একটু টকটক হবে। পেঁয়াজটা ভাজার পরে পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আদার ফ্লেভারটা বেশি হলে ভালো লাগে পিঠাতে। আমি মাঝখানে এইভাবেই নিয়ে নিলাম, তেল দিয়ে আলাদা করে দিলে ভালো হতো, আমি শর্টকাট করতে চাচ্ছিলাম আর কি। ধনে পাতা উপরে দিয়ে দিয়েছি। আর এবারে আমার নিজের হাতে বানানো একটু ঘি, ফ্লেভারের জন্য বা ডিমের গন্ধটা যাওয়ার জন্য, ডিমের একটা গন্ধ হয় ওটা যাওয়ার জন্য দিয়ে দিলাম। ছিল আমার পিঠা ভাজি, পিঠা টিপস সহ আমি বানানোর থেকে ভাজি করা পর্যন্ত রেসিপি দিলাম। একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, যেটা হচ্ছে যে আমার পিঠাটা একটু নরম হয়ে গেছে। চালের গুঁড়ি উপর ডিপেন্ড করে, ঠিক যেমন ময়দার উপর ডিপেন্ড করে পানির পরিমাণ, চালের গুঁড়ির উপর ডিপেন্ড করে পানির পরিমাণ, যার জন্য আমার পিঠাটা একটু নরম হয়ে ভেঙে ভেঙে গেছে। যদিও নর্মাল সময় করলে এই রকম পুরোটা আস্তে আস্তে থাকার কথা, তো যখন আমি ভাজছিলাম এবং নাড়ছিলাম বেশিরভাগই ভেঙে ভেঙে গেছে। তো এই জন্য আমি আপনাদেরকে আবার মনে হলো যেটা বলে দেই, আপনারা আপনাদের চালের গুঁড়ি যেটা রেগুলার ইউজ করেন ওইটা দিয়ে যদি আপনাদের পানির আন্দাজ থাকে ওইভাবেই করবেন। আমি ডিফারেন্ট গুঁড়ি নেওয়াতে আমার এই অবস্থা হয়েছে। ঢেকে দিলাম, ডান। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি চেষ্টা করেছি অনেস্টলি পুরো রেসিপিটা শেয়ার করতে, যেভাবে আমি করি আলহামদুলিল্লাহ আমার সবসময়ই ভালো হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আনটিল দ্য নেক্সট ব্লগ। আসসালামু আলাইকুম।